গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগের ব্লগে দেখলেন যে মিঠু দি এসে আমার হেয়ার স্পা করলো, স্পা ক্রিমটা এখনো লাগানো আছে, এখন আমি গিয়ে ধোবো, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হবে। আর ফাইনাল আউটকামটা আমি এই ব্লগে দেখাবো। হেয়ার স্পা, হ্যাঁ, চুলকো পরে দেয় এরকম করে পরে দেয় শ্রীদেবীর মতো এরকম কাম দিয়ে এদিক ওদিক ঝুলবে, বুঝেছো? তুমি বাবার কাছে গিয়ে এরকম করে চুলটা এরকম করে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি চুলটা যখন ওরকম হয়ে যাবে, মিস্টার মুখার্জির কাছে গিয়ে আমার চুলের কাছে কেউ আসবে না, এরকম করবো। এই যে আমার বিখ্যাত গামছা দিয়ে মিঠুতে চুল মুছিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমার টাওয়েলে একদম হয় না, আমার টাওয়েল পোষায় না, টাওয়েলে যতটা না জল সোক করতে পারে, আমার গামছা তার থেকে 100 times বেটার করে। আর পুরনো গামছা, পুরো ল্যাপ প্যাতানি গামছা যাকে বলে। একদম তারপর কি করবে, সেরাম দেবে? হ্যাঁ, স্টিক্সের সেরাম। এটা এটা কি এটাই লাস্ট স্টেপ তো? হ্যাঁ, আর কিছু নাই তো? আইব্রোটা আছে, তাই তো? আইব্রোটা। ওকে, মিঠুতে বেরিয়ে চলে গেছে, আর আমার চুলটা দেখুন পুরো একদম লাগছে না, একদম ঝাঁকানাকা, পুরো চকচক করছে পুরো। মেইন কনসার্ন যেটা ছিল সেটা হচ্ছে এই পাকা চুল, সেটা ঢাকা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বার্গেন্ডি কালার করেছি, বাট অতটা বোঝা যাচ্ছে না, ব্ল্যাকই লাগছে। আজকে থেকে নদীর নর্মাল স্কুল টাইমিং হচ্ছে, মানে এখন 12:05 বাজছে, ও ফিরবে প্রায় 1 থেকে 1:30। ওকে, সকাল থেকে কিচ্ছু খাবার খাইনি, দুটো খেজুর খেয়ে, সে কখন থেকে বলছে এখনো পর্যন্ত খেজুর খাইনি, খেজুর খেয়ে নালে প্রবলেম হবে শরীরে। আকাশে ওই এই দিকটা পর্যন্ত মেঘে ভর্তি, ঠিক আছে? আর গুম 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 করে সেই থেকে মেঘ ডেকে যাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই। ঝড় শুরু হয়েছে, মেঘ দেখতে পাচ্ছেন? পুরো একদম কালো মেঘ, নদী কখন ফিরবে বুঝতে পারছি না। মিঠুদি গিয়ে আবার ফিরে এসেছে, বেচারি বিয়ে ভুলে গেছিল, হেলমেট ভুলে গেছিল, এখন ফোন টোনগুলো সব প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে যাচ্ছে, পুরো হাওয়ায় ভর্তি, আর বিশাল জোর জোরে মেঘ গুড়গুড় করছে। এই যে মিঠুদি যাচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য বাবা তো বেসন বড়ো তরকারি খায়, মিস্টার মুখার্জি একদম পছন্দ করে না, ওই জন্য একটু পোস্ত বেটে রেখে দিলাম। নদীকে আমার চুলটায় হাত দিতে বলি, কি ফিল করছিস নদী? হ্যাঁ, চুলটা না না, আমাকে চুলটা দিয়ে দেবো তোকে, ঠিক আছে, দিয়ে দেবো। পুরো সত্যি পুরো মনে হচ্ছে মানে নরম তুল তুল করছে, বা ওয়াও, সো সিল্কি না? রোদ আর বৃষ্টি একসাথে, কি বলে না, শেয়ালের বিয়ে হচ্ছে বনে। নদী খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার আমরা খাবো। মা বাবার খাওয়া, নদী খাওয়া হয়ে গেছে, মিস্টার মুখে যখন পুজো করছে, আমি বললাম হাতে টাইম আছে, একটু পেঁয়াজ আর টমেটো কুচিয়ে পোস্তটা ভেজে নিই, মানে বেশ ভালো লাগে, একটু বেশি করে তেল দিয়ে, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর বেশি করে টমেটো দিয়ে যদি পোস্তটাকে ভাজা ভাজা করা হয় না, মানে খেতে খুব ভালো লাগে, গরম ভাত আর কিছু লাগে না, ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। বাট আমার পোস্ত করতে করতে মিস্টার মুখার্জি হয়ে গেছিলো, আমাকে এত তাড়াহুড়ো করছিল যে আমি তাড়াহুড়োর মধ্যে কোনো রকমই পোস্তটাকে করে তারপরে দিলাম, ও খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। অনেক দিন না মাখা মাখা করে আলু পোস্ত করা হয়নি, দেখি এবার নিরামিষের যেদিন দিন পড়বে সেদিন পুরো মাখা মাখা টমেটো দিয়ে বড়ি দিয়ে নিরামিষ আলু পোস্ত করবো, খেতে দারুণ লাগে। আজকে বিকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তো এখনো থামেনি, সমানে বৃষ্টি হয়েছে, অফিসে গিয়ে ফেসে গেছে। আমি বললাম গাড়ি নিয়ে যেতে, গাড়ি নিয়ে যায়নি, ও বাইক নিয়ে গেছে। না, কলকাতা তো সমানে বৃষ্টি হচ্ছে, আর এখানেও সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বললো যে প্লাস্টিক ফ্লাস্টিক বেঁধে আসছে, রেনকোটও নিয়ে যায়নি। কালকে আমি এই সালোয়ার কুর্তাটা পরে যাবো, এটা খুবই সিম্পল অ্যান্ড অর্ডিনারি। প্রথমে আমি ভেবেছিলাম যে অফিসিয়াল ড্রেস লাইক ব্লেজার কোট এইসব পরবো, তারপরে বললাম একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, আমি একজন সিম্পল ব্লগার, কোনো কর্পোরেট অফিসে চাকরি বাকরিও করি না, জাস্ট কালকে আমার ওয়েবসাইট লঞ্চ হচ্ছে ফাইনালি, তো ভেবেছিলাম ব্লেজার পরে যাবো, তারপর বললাম না, আমি যেরকম সিম্পল মানুষ আমি সেরকম সিম্পল জিনিসই পরে যাবো, তো এই কুর্তা অ্যান্ড সালোয়ারটা বের করে রাখলাম, এটাই পরে যাবো, কমফোর্টেবল অ্যাট দ্য সেম টাইম ফ্যাশনেবল। কদিন ধরে সাইফাই দেখে আমি এত ভক্ত হয়ে গেছি, এখন আবার একটা সাইফাই দেখছি নেটফ্লিক্সে, এটা হচ্ছে নোপ, NOP, এরকম কিছু একটা মুভি, ভালো, মোটামুটি একটা অন্যরকম কিছু দেখলাম, তাই যদি ভালো লাগে তো লাস্টে আপনাদের বলবো। মামা, আমি পাওভাজি খাবো। পাওভাজি খাবি? ঠিক আছে, দাঁড়া। মুখার্জি অফিস থেকে চলে এসেছে, আর এখন আমি করবো পাও ভাজি। ইয়েস, পাও ভাজি। আচ্ছা, আমার কাছে আজকে মটরশুঁটি বলুন, কোনো গ্রিন বিনস ফিনস কিছুই নেই, ঠিক আছে? তো সেই জন্য যে কটা ছিল, যা কিছু ছিল, সেটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে আর বাটার দিয়ে। গাজর ছিল, টমেটো ছিল, আলু, ফুলকপি, এই সমস্ত সেদ্ধ, আর ক্যাপসিকামও দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো একসাথে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে স্ম্যাশ করে নিয়েছি এটাকে, স্ম্যাশ করে নেওয়ার পর এখানে ভালো করে একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি মানে দু জায়গায় লাগবে, প্রথমত তো মানে ভাজিটা বানাতে লাগবে, আর গার্নিশিংয়ের জন্য লাগবে। তো পেঁয়াজটা খুব ফাইনলি চপ করতে হবে, আদা রসুনের পেস্ট দিলেও হবে, বাট এখানে আমি গোটা রসুনও দিয়েছি। এখানে পেঁয়াজের সাথে সাথে আমি দু টুকরো লেবু কেটে নিয়েছি, কারণ পাওভাজিতে লেবু মাস্ট, আর সাথে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, ধনে পাতা থাকলে ভালো হতো, বাট ধনে পাতা নেই। আচ্ছা, রসুনগুলোকে বেশ ভালো করে ছোট্ট ছোট্ট কুচি করে নিচ্ছি, আদা আমি দেবো না, যেহেতু আদা রসুনের পেস্ট দেবো, তাই আদা এক্সট্রা করে দিচ্ছি না। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে বাটার, বাটারের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এটা অপশনাল, শুকনো লঙ্কা অনেকেই দেয় না। তারপরে ভালো করে ভেজে যখন গন্ধটা সুন্দর ছেড়ে যাবে, তারপরে এর মধ্যে রসুন কুচি, রসুন কুচিটা ভালো করে ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি দেবো, নাহলে রসুন একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, রসুনটা আগে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে বেশ করে মানে হাফ দিচ্ছি, হাফ পেঁয়াজের মধ্যে অ্যাড করছি, আর হাফ গার্নিশিংয়ের জন্য রাখছি, কারণ কাঁচা পেঁয়াজ দারুণ যায় পাও ভাজির সাথে। এরপরে ভালো করে মিশিয়ে নেবো, আর বাটারের মধ্যে পেঁয়াজ রসুন দিলে এত সুন্দর একটা স্মেল ছাড়ে না, কি বলবো,
আচ্ছা, এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে স্ম্যাশ করার সমস্ত সবজি ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। জিরে যেহেতু ফোড়নে দিয়েছি অল্প একটু দেবো, শুকনো লঙ্কা দেওয়া যায় বাট আমি দেবো না, কারণ নদী খাবে, ঝাল হয়ে যাবে, কাঁচা লঙ্কা দেবো তো সেই জন্য দেবো। ভালো করে মিক্স আপ করবো, মিক্স আপ করলেই দেখবেন সাইড থেকে বাটার বা তেল যাই হোক ছেড়ে দেবে। তারপরে লাস্টে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দেবেন, ধনে পাতা না দেবে কসুরি মেথিও দেওয়া যায়, কিন্তু আমার কাছে কোনোটাই নেই, অপশন অ্যাভেলেবেল। যাও, এরপরে লাস্টে দিয়ে দেবো পাওভাজি মশলা আর অল্প একটু লেবুর রস। ব্যাস, এবার ভালো করে মিক্স আপ করে নামিয়ে নাও, গরম গরম ভাজি একদম রেডি খাওয়ার জন্য। আমি একটু বেশি করে করে পাওভাজি মশলা ছড়াই। আচ্ছা হ্যাঁ, টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প কয়েক দানা চিনি, যারা চিনি একটু বেশি খান বেশি দিতে পারেন। আমরা যেহেতু খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই হালকা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে পাওভাজির মশলা। রেডি মানে সরি, ভাজিটা রেডি, এরপর বাটির মধ্যে তুলে নিচ্ছি। আচ্ছা, পাওভাজির ভাজি আমার রেডি, এরপর থেকে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। এরপরে গার্নিশিং করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর লাস্টের মধ্যে বাটার দিয়ে দেবো ইচ্ছে মতো, ঠিক আছে, বেশ গলে যাবে বাটারটা। আর এইটাকে পাওভাজি মাখিয়ে খাও, অসাধারণ হচ্ছে, অল্প করেই করেছি। এর মধ্যে যে ভাজিটা লেগে রয়েছে এর উপরে জাস্ট বাটার দিয়ে পাউরুটিগুলো একটু সেকে নেবো। ব্যাস, মিসে মুখে যে আমাকে বলেছিল এই পাউরুটিগুলো আনার পর যে বড়া পাও করতে, কিন্তু আমি এই পাউরুটিগুলো কেন এনেছি জানেন, যে পাওভাজির মশলাটা পরে পরে নষ্ট হচ্ছিল, বেশি দিন থাকলে একটা অদ্ভুত গন্ধ ছেড়ে যায়। তো বড়া পাও তো যে কোনো দিনই করে দেওয়া যাবে না, তো সেই জন্য পাওভাজির মশলা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য তাড়াহুড়ো করে আমি এটা করলাম। আচ্ছা, আপনাদের বড়া পাও না পাওভাজি কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখানে পাউরুটিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বাটারে, এবার আমি প্লেটে তুলে রাখবো। মিসে মুখে যে বাথরুমে গেছে ফ্রেশ হতে, ও এলেই গরম গরম সার্ভ করবো। তার আগে নদীকে, মানে যার জন্য বানালাম, যে বললো পাওভাজি খাবে, তাকে আগে খাইয়ে দেখাবো মানে ওর টেস্ট কিরকম লাগলো, তারপরে আমরা। কিন্তু ভাজিটা কম হয়ে গেল, সবার কুলোবে কিনা জানি না। পাওভাজি খাই বলেছিস, চলে এসেছে পাওভাজি। তাহলে পাওভাজি খাচ্ছ? হ্যাঁ, হেভি হয়েছে, কাঁধে গামছে কেন? রান্নাটা তুমিই করেছো মনে হচ্ছে। খাও, তুমি খাও, একটা খাও। কালকে আমরা কটার সময় বেরোচ্ছি? দুপুরে ওয়েদারটা পুরো মনে হচ্ছে সমুদ্রের পাড়ে যাচ্ছি কোথাও। সামনের দাঁতটা এমন নড়ছে যে এক্ষুনি পড়ে যাবে, তারপরে না ভালোভাবে মাজাতে পারছি না, ভালোভাবে খেতে পারছি, অদ্ভুত সিচুয়েশন। গুড মর্নিং এভরিওয়ান, কালকে রাত্রেবেলা ব্লগটা শেষ করিনি, ঠিক আছে, এত সুন্দর ইন্টারেস্টেড মুভি হচ্ছিল, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন এখন বাজে সকাল 8টা, আর নদীকে আজকে স্কুলে পাঠায়নি, কারণ আজকে দুপুরেই আমরা বেরোবো, দুপুরেই আমরা বেরোচ্ছি সল্টলেকের জন্য। তো সেই জন্য ও আমরা যতক্ষণে বেরোবো ও ততক্ষণে ফিরতো না, সেই জন্য আজকে বাধ্য স্কুলটা কামাই করাতে হলো। যদি মর্নিং স্কুলটা থাকতো, মর্নিং স্কুলের টাইমিংটা, তাহলে পাঠিয়ে দিতাম, কামাই করাতাম না বেকার বেকার। যাক, ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, বাই।